সুইজারল্যান্ড, অনেকটা স্বপ্নের মতন একটা দেশ, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস অন আর্থ। তাই এক উইকেন্ডে ঘুরে এলাম এই সুইজারল্যান্ডের সব থেকে বড় শহর জিউরিখ থেকে। চলো তোমাদের আজ নিয়ে যাই জিউরিখে। সবে নামলাম আমরা, ওইদিকে হচ্ছে বানফ, এটা হচ্ছে বানফ স্ট্রাসা, মানে সুইজারল্যান্ডের মেইন শপিং স্ট্রিট বলতে পারো। অনেক লাক্সারি শপিং ব্র্যান্ডস আছে এখানে। আর আমার ঠিক পেছনে ওইটা হচ্ছে ইউবিএস, সুইজারল্যান্ডের লার্জেস্ট ব্যাংক, মানে সুইস ব্যাংক, সুইস ব্যাংকের হচ্ছে লার্জেস্ট ব্যাংক ইউবিএস ওইটা। আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সুইজারল্যান্ডের এই রাস্তার নিচেই নাকি লকারগুলো করা আছে, মানে এই এই রাস্তাটার নিচে অনেক লকারস আছে, সেই লকারসে এই সুইস ব্যাংকের টাকাগুলো থাকে, আই এম নট শিওর। তো সুইজারল্যান্ডের জুরিকে প্রথমে নেমে প্রথম ইমপ্রেশন বলবো, লোকজন খুব ভালো। আমরা যখন দাঁড়িয়ে ফটো তুলছিলাম তখন একজন এগিয়ে এসে আমাদের বলল সবার ছবি তুলে দেবে কিনা। এখানে এখন ট্রেন স্টেশনে আছি, এটা ট্রেন স্টেশন বেসিক্যালি। তো এখানেও একটা লোক, আমরা যখন টিকিট কাটছিলাম, আমরা ঘুরতে যাওয়ার টিকিট কাটলাম, একটা ডে পাস কাটলাম, তো সেটার জন্য লোকজন এগিয়ে এসে বলল যে, মানে একটা একটা বয়স্ক লোক এগিয়ে এসে আমাদের হেল্প করলো, বললো যে এই টিকিটটা কোথায় কোথায় ইউজ করতে পারবো, ইনফরমেশন ডেস্কের দিকে এগিয়ে দিল। তো এটাই বলবো, লোকজন খুব ভালো, হেল্পফুল। আর এখন আমরা যাব রাইনফলসে। একটা জিনিস, সুইজারল্যান্ডে সবকিছু খুব কস্টলি, প্রচুর কস্টলি। যেরকম আমরা যে ডে পাস কাটলাম, তো সেটা কালকের ভোর 5টা অব্দি ভ্যালিড, জুরিকের সবকটা জোন কাভার করবে। শুধু জুরিকের সবকটা জোন কাভার করতেই আমাদের 27 ইউরোস মতন লাগলো অ্যাপ্রক্সিমেটলি। তো এটা খুবই কস্টলি একটা জিনিস। ঠিক আছে, আমরা যাচ্ছি রাইনফলস দেখতে, কিন্তু ওই টিকিটটা দিয়ে আমরা মাউন্টেনের কেবিল কারো চড়তে পারবো, আর যে লেকের ওপর, জুরিখ লেকের ওপর যে ফেরি ফেরি আছে সেই ফেরিটাও চড়তে পারবো, আর অনেক কিছু করতে পারবো। দেখি কি কি করা যায়, তোমাদের সবটাই দেখাবো। ফার্স্ট ডেস্টিনেশন রাইনফলস, জুরিখ থেকে ডাইরেক্টলি ওইটা হচ্ছে ট্রেন লাইন, ওই ট্রেন লাইন ধরে চলে এলাম, ওই ওপরে হচ্ছে ট্রেন স্টেশন, ওখান থেকে নামলাম নিচে। কোথায় নামলাম? নামলাম হচ্ছে কি, রাইনফলস। এটা হচ্ছে রাইনফলস, জার্মানির রাইন রিভার, সেটা এখানে ফল করছে। এখান থেকে প্রায় 25 কিলোমিটার হচ্ছে জার্মান বর্ডার, শাফ হাউসেন বলে এটাকে। সো এটা হচ্ছে রাইনফলস, হচ্ছে শাফ হাউসেনে, জুরিখ আর শাফ হাউসেনের বর্ডার অ্যাকচুয়ালি। সো জাস্ট এলাম রাইনফলস দেখতে, ওপরে একটা ব্রিজ আছে রাইনফলসের ওপরে, ওখান দিয়ে যাব, গিয়ে ওই পারটায় যাওয়া যায়। ওই পারে খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, এইদিকেও ভিউ পয়েন্ট আছে বেসিক্যালি, এইখানটায় ওপরটায় ভিউ পয়েন্ট আছে, তুমি এখানে এলে ওখান দিয়েও দেখতে পারো। ট্রেনে আসার পথে দেখা যায় সুন্দর রাইনফলস ওখান দিয়ে, বা ওইখানে স্টেশনে নেমে, স্টেশন থেকে নেমে যেরকম আমরা এলাম নিচ থেকে রাইনফলস দেখে, ওপর দিয়ে ব্রিজ আছে, ব্রিজে করে গিয়ে ওই পারে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা যাবো ওই ব্রিজের ওপর দিয়ে ওই পারে ভিউ পয়েন্টটার। এখন যেরকম জল আছে প্রচুর স্রোত দেখতে পাচ্ছো, এখানে বোটিংও করা যায়, পেছনে 15 মিনিটের জন্য বোটিং করা যায়, স্রোতের ওপর দিয়ে নিয়ে যাবে। সো বেশ ভালো লাগছে দেখে, বোটগুলো ঠিক সোজা পথে চলছে না, অবভিয়াসলি হেলে দুলে যাচ্ছে, প্রচুর স্রোত বর্ষাকালে, বর্ষাকালে অবভিয়াসলি আরো বেশি স্রোত হয়, আর খুব আরো সুন্দর লাগে রাইনফলস, মানে দাঁড়ানো যায় না, জলের ছেঁড়া চলে আসে, ভিজে যায়, এরকম দেখেছিলাম আমি ইন্টারনেটে। তো হাঁটতে হাঁটতে এলাম ওই পেছন দিয়ে, হাঁটতে হাঁটতে এলাম, এসে এই হচ্ছে ভিউ পয়েন্টটা যেটার ব্যাপারে বললাম তোমাদের। একটা ইন্টারেস্টিং জিনিস, ওই মাঝখানে যে রকটা দেখছ ওইখানেও লোকজন আছে, তো ওই ওইখানেও লোকজন আছে প্রচুর, ওরা হচ্ছে বেসিক্যালি বোট দিয়ে গেছে, ওখানে বোটিং করে ওখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, ওটা বেশ ভালো লাগলো। আর আমরা আপাতত এই ভিউ পয়েন্টটায় আছি, এখান দিয়ে দেখি, আমাদের প্ল্যান ওই ব্রিজটায় যাওয়া, ব্রিজটার ওপর দিয়ে ওপরে যাওয়া। তো চলো, বেশ ভালো লাগছে, মানে আজকে প্রচুর টুরিস্ট আছে, এটা একটা মেইন টুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারো জুরিখের, তো ভালো লাগছে বেশ ঘুরতে।
সো প্রায় 10 মিনিট মতন ওই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে হাইক করতে করতে, মানে প্রায় পাহাড়ি একটা রাস্তা, ওখান দিয়ে হাইক করতে করতে এলাম, এখন আছি ঠিক ওই ব্রিজটার ওপর, আর ওপর থেকে এই সুন্দর ভিউ, পেছনে সুন্দর রাইনফল হচ্ছে, এটার জন্যই আসা এতক্ষণ, আর আসাটা সার্থক। এখানে একটা ট্রেন লাইনও আছে, এটা হচ্ছে ট্রেন লাইন, আর দুদিকে হচ্ছে পেডেস্ট্রিয়ান ওয়াকিং রুট আছে, আর এখানে হচ্ছে রাইনফল, খুব সুন্দর লাগছে। সো রাইনফলের ওপর, রাইনফলের ব্রিজটা দিয়ে সোজা এলাম ওই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে স্লাউশ লাফেন। সো এটা রাইনফলের ওপর একটা কাসেল বানানো হয়েছিল 1500s, এখন একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে, মেডিভেল কাসেল একটা, আগেকার দিনে এরকম ভিউ ছিল কাসেলের ওপর থেকে, এই পেন্টিং গুলো আছে এখন, এগুলো কাসেলের ওপর থেকে এরকম ভিউ ছিল আগেকার দিনে। তো এটা হচ্ছে পুরো বিল্ডিংটা রেনোভেট করা অবভিয়াসলি। যাই ভেতরের দিকে, দেখি ওইদিকে আর একটা ভিউ পয়েন্টও আছে আই থিঙ্ক। সো কাসলের উপর থেকে এটা ভিউ, নৌকাটা দেখলে জাস্ট দেখতে পারবে, নৌকাটা জাস্ট ভেসে যাচ্ছে, মানে নৌকাটা নিজের মতন চলছে না, স্রোতে ভেসে যাচ্ছে জাস্ট। এটাই হচ্ছে রাইডটা, মানে ওটা একটা অ্যাডভেঞ্চার রাইড টাইপের। ওখানে এইটা কাসলের উপর থেকে ভিউ, ওই নিচ থেকে আমরা এসেছি কাসলের উপর, এখন আছি এই কাসলটা স্লাউশ লাউফেন। মেডিভেল জিনিসটাই আছে এখন, আমি বলবো সেরকম ভাবেই মেনটেন করে রেখেছে, এখন অবভিয়াসলি একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে, তাই আরো বেশি করে মেনটেন করছে। এখানে আই থিঙ্ক ঝর্ণার জল, এটা আই নট শিওর, মনে হয় ঝর্ণার জল পড়ছে। তো ওইখানে আর ওই ওপরে কাসেল থেকে যেরকম আগেকার দিনে দেখা যেত সেই রকম ভিউ করা আছে, ওপর থেকে এনিমিদের দেখা যেত। এখন সুন্দর রাইনফলটার জল গুলো দেখা যায়, পুরো মনে হচ্ছে জলের উপর কেউ ডিজাইন করে রেখেছে, সুন্দর লাগছে উপর থেকে দেখতে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, রাইনফলের নিচে যাওয়ার জন্য একটা টিকিট লাগে, সো এটা হচ্ছে সেই টিকিট, 5 ইউরোর টিকিট, মানে 5 সুইস ফ্রাঙ্কের টিকিট, অ্যারাউন্ড 6 ইউরোস মতন হবে। ওইটা হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন, ওপরে এই কাসেলটার ওপরেই আছে, ওখান থেকে এই টিকিটটা নিলাম, নিয়ে যাব আমরা ওইখানে রাস্তা দিয়ে নিচে যাব, নিচে হচ্ছে রাইনফলের মেন ভিউ পয়েন্ট। তো যাই ওখানে, তারপর দেখাচ্ছি তোমাদের, ওটাকে অ্যাডভেঞ্চার রাইড বলে এটাকে। সো টিকিট কেটে আসলাম ওখান থেকে, এদিকে হচ্ছে রাইনফল, আর রাইনফলের ঠিক পাশেই এটা একটা রোম্যান্টিক ডিনারের জন্য একটা সুন্দর জায়গা দেখলাম, কেউ যদি চাও এখানে একটা রোম্যান্টিক ডিনার বুক করতে পারো, একদম রাইনফলের ওপর, খুব সুন্দর জায়গা। আর আমরা যাব এদিকে করে নিচে যাব, অ্যাডভেঞ্চার রাইডে যাচ্ছি আমরা একদম রাইনফলের ধার দিয়ে। সো চলো যাই, এখান দিয়ে নিচ থেকে ওই বোট রাইডটাও করা যায়, যেই বোট রাইডটা দেখালাম তোমাদের, মাঝখানে একটা পাহাড় টাইপের ওর উপরে ওঠা যায়, তো সেখানে যাওয়ার জন্য ওই বোট রাইডটাও করা যায়, এখানে নিচে ওটা আলাদা করে টিকিট কাটতে হয়। রাইনফলস এর ঠিক নিচেই ঝর্ণার ওপর ছিল একটা রামধনু, এত কাছ থেকে রামধনু আমি এই প্রথম দেখলাম, পুরো মনে হচ্ছে যেন হাত বাড়ালেই রামধনু 7 রং ছোঁয়া যাবে। রাইন ফলসে ছিলাম বেশ অনেকটা সময়, তো কাছ থেকে রেইনবো দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, ঝর্ণার গর্জন, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ছবির মতন সুন্দর সিনারি, আর হাত বাড়ালেই রামধনু। প্রচুর টুরিস্ট ছিল আর সবাই এসেছিল সামার ভ্যাকেশন কাটতে। আমরা অনেক ছবি তুললাম আর রাইন ফলস ঘুরে পাহাড়ের ওপর থেকেই ধরে নিলাম ট্রেন, এবারের ডেস্টিনেশন চকলেট মিউজিয়াম। আমরা যেই ট্রেন করে এলাম, ট্রেন থেকে এসে নামলাম, নেমে এই রাস্তাটা ধরে, ওটা হচ্ছে জিউরিক লেক, পেছনে ওই যে লেকটা, ওখানে একটা লেক, ওটা হচ্ছে জিউরিক লেক। সো ওই লেক, লেকটার পাশ দিয়ে রাস্তা দিয়ে এলাম আমরা, প্রায় 10 মিনিট মতন হাঁটলাম, হেঁটে কোথায় এলাম, পৌঁছে গেছি আমরা লিন্ডে, হোম অফ চকলেটস, এটা হচ্ছে লিন্ডের মেন ক্যাম্পাস বলতে পারো,
পুরো ফ্যাক্টরি এদের, চকলেট ফ্যাক্টরি আর কি, মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ফ্যাক্টরি চকলেটের, লিন্ডের সুইস চকলেট যেটা, এই হচ্ছে পুরো ক্যাম্পাস এদের। তো এখানে চকলেট ফাউন্টেন টাইপের আছে ভেতরে, সেখানে ফ্রি চকলেট পাওয়া যায়, সব আমি দেখেছি ইন্টারনেটে। ভেতরে যাই, ব্যাপারটা কি দেখতে পারবো। তো এই হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে মেইন এন্ট্রেন্স ঢোকার। ওয়েলকাম রিসেপশন কাউন্টার, ওটা এদিকে একটা ক্যাফে আছে। আর এই হলো চকলেট ফাউন্টেন, চকলেট মিউজিয়ামের সব থেকে ফেমাস অ্যাট্রাকশন, ওয়ান অফ দ্য লার্জেস্ট চকলেট ফাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। প্রায় 30 ফিট হাইট আর 1500 লিটারের আসল চকলেট পড়ছে এই ফাউন্টেন থেকে। তো এখানে সব জায়গায় চকলেটই চকলেট। এটা হচ্ছে লিন্ডের শপে এলাম আমরা, সব লিন্ডের চকলেট, কিন্তু আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। আমরা উপরে উঠলাম, দেখলাম টিকিটস অল সোল্ড আউট। ওটা ফ্রি ছিল না, আমরা এক্সপেক্ট করেছিলাম ফ্রিতে, কিন্তু ফ্রি ছিল না, টিকিটস অল সোল্ড আউট। এখন লিন্ডের শপে এসেছি, এখানে প্রচুর চকলেট আছে। এই 100 গ্রাম চকলেট মনে হয় 495, হ্যাঁ 495 100 গ্রাম, মিক্স অ্যান্ড ম্যাচ করে সব নিতে পারো, প্রচুর চকলেট আছে। এখানে লাইফ কাউন্টারও আছে, লাইফ কাউন্টারে পার্সোনালাইজ চকলেট বানিয়ে দেবে ওরা যদি চাও। তো এটা লাইফ কাউন্টারটা, আর এদিকে সব চকলেট শপ। কি আর করব, টিকিট পাইনি তাই আর ট্যুরটা করতে পারলাম না, তোমাদের দেখাতে পারলাম না। টিকিট অল সোল্ড আউট আজকের জন্য, কালকের আছে, কিন্তু কালকে তো আমরা থাকবো না সুইজারল্যান্ডে, কালকে আমরা লিখটেনস্টাইন যাবো। সো দেখি আজকের এখান থেকে কিছু হয়তো কিনবো। তো মোটামুটি এখানে নিয়ে নিয়েছি অনেক রকমের মিক্স অ্যান্ড ম্যাচ করে, সব সিলেক্ট করে করে নিয়েছি সিলেক্টেড চকলেট। এটাই বিল করবো এবার, করে এটাই সুভিনিয়ার আমাদের লিন্ডের। সো এটা নিয়ে যাবো এবার পরের ডেস্টিনেশন, মেবি জুরিখ লেক। সো চকলেট ফ্যাক্টরি ঘুরে চলে এলাম, এটা হচ্ছে লেক জুরিখ, জুরিখ সি। আর লেক জুরিখের ঠিক ওই দিকটায় দেখা যাচ্ছে অ্যাল্পস, ওই দিকে হচ্ছে অ্যাল্পস পুরো ওই দিকটা। সো আমাদের যাওয়ার কথা এখান থেকে জুরিখ সি এর ওপর দিয়ে, মানে বা লেক জুরিখ এর ওপর দিয়ে একটা ফেরি করে যাওয়ার কথা। ওদিকে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে সানসেট দেখার কথা ছিল আমাদের, কিন্তু সানসেট মোস্ট প্রবাবলি হয়ে গেছে, আমরা দেখতে পারবো না, কিন্তু তাও যাবো আমরা ওই ভিউ পয়েন্টে। আরো আধা ঘন্টা মতন পরে আমাদের ফেরি আছে, তো সেই ফেরিতে করে যাব ওই দিকটায়। আর এখান থেকে খুব সুন্দর অ্যাপস এর ওই ভিউটা দেখা যাচ্ছে, অনেক পাহাড় আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা ঠিক চকলেট ফ্যাক্টরির ঠিক বাইরের দিকটাই আমি বলবো, মানে চকলেট ফ্যাক্টরি থেকে এখানে জাস্ট 5-7 মিনিট হেঁটে এলাম। তো চলে এসছে আমাদের ফেরি, এটাতেই উঠবো বেসিক্যালি। এই লোকজন আছে, হয়তো নামবে কেউ, আমরা উঠবো এটাতেই, পরে ওই দিকটা যাবো আমরা। তো আমরা জাস্ট উঠলাম আমাদের ফেরিতে, এটা হচ্ছে ফেরির ওই দিকটা, ভেতরে হচ্ছে ক্লোজড জায়গা, এটা হচ্ছে ওপেন, এই পুরোটা ওপেন। আর রেস্টুরেন্ট টাইপের করা, এখানে সব মেনু কার্ড ঠাডও আছে সুন্দর। ওখানে সুইজারল্যান্ডের একটা ফ্ল্যাগ আছে পেছনে, আর এটা হচ্ছে বাইরেটা, ওইদিকে হচ্ছে পাহাড়ের ভিউ আর কি। আজকে সেরকম কিছু করার নেই আজকে, তারপর রাত্রে সুভেনিয়ার কিনবো, সুভেনিয়ার কিনে তারপর হোস্টেলে চলে যাব। আমাদের কালকের আবার নতুন একটা দেশে যাব, কালকে অন্য একটা দেশ ঘুরতে যাবো, লিখটেনস্টাইন ঘুরতে যাব। জুরিখ লেকের মাঝখান থেকে জুরিখ শহর আর সুইস আল্পস এর সুন্দর ভিউ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওটা দেখা হচ্ছে আরো সুন্দর একটা নতুন দেশে।